আজকে আবার নতুন একটা দিনে নতুন জায়গায় চলে এসেছি। সামার ভ্যাকেশন চলছে, সবাই মোটামুটি কাছে পিঠে ঘুরতে যাচ্ছে, আমরাও ঘুরতে চলে এসেছি আজকে জুটায়। জুটা হচ্ছে এই আমাদের এই লোগান অঞ্চলেরই ছোট্ট একটা জু, কিন্তু এখানে প্রায় 40 রকম ভ্যারাইটির জন্তু, জানোয়ার, পাখি ইত্যাদি আছে। আজকে আমরা ঘুরবো এখানে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কেমন লাগলো এই জায়গাটা। চলতে চলতেই প্রথম বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তোমরাও দেখে নাও কি সুন্দর এদের গায়ের রং, আর চারদিকে ঘুরে বেড়াচ্ছে এরা। এই জুটায় ঢুকতে কিন্তু খুব বেশি দামের টিকিট লাগে না, একদম সাধ্যের মধ্যে। বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম আর খুব কম সময়ই বাসে করে পৌঁছে গেছি এই জুটাতে। এখানকার টিকিটের কিন্তু খুব বেশি দাম নয়, মাত্র $7। আর ঢুকেই এন্ট্রান্সেই দেখতে পেয়ে গেলাম এতগুলো হাঁস দাঁড়িয়ে রয়েছি যে ব্রিজটার ওপর। এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে লিটল লোগান রিভার। হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই সামনেই বসে রয়েছে রিং টেলড লেমুর। মাদাগাস্কার থেকে একে আনা হয়েছে, এই অল্প গরমেই বেশ ক্লান্ত বোধ করছে।
শুধু সিনেমাতেই দেখেছি, আমার অবশ্য একবার কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, আবার দ্বিতীয়বার আজকে দেখলাম। কি অদ্ভুত সিংগুলো, কি সুন্দর ভগবান তৈরি করেছেন এদের। সামনেই দেখতে পাচ্ছি আফ্রিকান গ্রে ক্রাউন্ড ক্রেন, অপূর্ব সুন্দর। বেশ মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। আমরা এখন মোটামুটি জুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছি। সবাইকে মোটামুটি এখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে খাঁচার ভেতরে। 12টা বেজে গেছে দুপুরবেলা। দুপুর প্রায় 1টা বাজে, লাঞ্চ টাইম। তো লাঞ্চে আজকে আমরা পিকনিকে নিয়ে এসেছি ভেজ স্যান্ডউইচ, আর সাথে আছে কোক। এনজয় করে নি লাঞ্চটা, এই গাছের ছায়ায় বসে আছি, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। একটা ছোট্ট গিফট শপ, কিছু কাঠের মোমবাতি দানি, বাচ্চাদের খেলনা, সাপ, টেডি বিয়ার দেখতে পাচ্ছি। রিজনেবল প্রাইস, বেশ সুন্দর এই গিফট শপ। এখানে আসার পথে দেখতে পেলাম কিছু ফুড ট্রাকস, সকলে উইকেন্ড এনজয় করছে। এই পার্কটার নাম উইলো পার্ক, এখানে বেশ কিছু উইলো গাছ আছে। আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগলো। এখানে বেশ কিছু জায়গা বন্ধ করে রাখা রয়েছে, কাজ চলছে, কারণ সবেই তো বরফের সময় গেছে, আর এরপরে আবার আসার চেষ্টা করব, দেখব নতুন কি প্রাণী আগমন ঘটেছে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে, আবার পরের দিন তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই।